বাংলা টেক নিউজে আপনাদের স্বাগত। আবারও চলে আসলাম কিছু নতুন সংবাদ নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি realme 3। আজ realme 3 ইন্ডিয়া লঞ্চ হয়ে গেছে। এতে পাচ্ছেন আপনারা হেলো P70। এর ডিসপ্লে সাইজ 6.2 ইঞ্চি, ফুল এইচডি প্লাস। এর পিছনে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা 13+2, এর অ্যাপারচার 1.8 এবং ফ্রন্ট সেলফি হিসেবে পাচ্ছেন 13 MP ক্যামেরা যার অ্যাপারচার 2.0। এর ব্যাটারি হিসেবে আপনারা পাচ্ছেন 4230 মানে 4230 mAh, যা অত্যন্ত ভালো এবং যারা গেম খেলে বা মডারেট ইউজার তাদের জন্য অনেক ভালো, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ প্রায় 1.5 দিনের মতো পাওয়া যাবে। এর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এতে আপনারা পাচ্ছেন কালার ওয়াইজ 6। এতে নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে যা আপনাদের অনেক ভালো লাগবে। নেক্সট নিউজ OnePlus 7। তার আগে বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং বেল বাটনে টিপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজ OnePlus 7 এর কিছু পিকচার লিক হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পারি যে OnePlus 7 এর ফ্রন্টের ক্যামেরা পপ আপ হবে এবং রেয়ারে পাচ্ছেন আপনারা 3টি ক্যামেরা এবং এতে পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন 855। মজার ব্যাপার হলো এতে আপনারা পাচ্ছেন না 3.5 mm অডিও জ্যাক, সাথে আপনারা পাচ্ছেন না ওয়্যারলেস চার্জার, যা অত্যন্ত দুঃখজনক। এটি মে মাসে রিলিজ হবে এটা আশা করা যায়, কারণ OnePlus 6 মে মাসে রিলিজ হয়েছিল গত ইয়ার। এখন বলতে পারা যায় যে OnePlus 7 মে মাসেই রিলিজ হবে। Honor 10 এর সাকসেসর হিসেবে আসছে Honor 20। এর কিছু লিক পিকচার আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে এর রেয়ারে পাচ্ছেন আপনারা ট্রিপল ক্যামেরা এবং শোনা যাচ্ছে এতে আপনারা পাবেন Kirin 980 প্রসেসর। এখন দেখা যাক এটা কবে আসে এবং এটার প্রাইস কত আসে, আর বাংলাদেশি কবে আসে এবং বাংলাদেশি প্রাইস কত হয়।